আলম কেউ জেতাতে সাহস করে না। ওবায়দুল কাদের সাহেবের প্রতিদ্বন্দ্বী এখন হিরো হলো বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগ নিজেদেরকে এখানে এনেছেন, হিরো আলম চ্যালেঞ্জ দিয়েছে, ওবায়দুল কাদের সাহেবের সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস নেই। যদিও তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে খুব সহজেই পারেন, কারণ হচ্ছে নির্বাচনের মডেল তো ব্রাহ্মণবাড়িয়া মডেল, নির্বাচনের মডেল তো বগুড়া মডেল। তারা এখন এই নির্বাচনের পলিসি নিয়েছে, কেউ যদি জিতে যায় তাহলে সেই জেতা প্রার্থীকে দেবেন কি দেবেন না সেই কর্তৃত্ব তাদের হাতে থাকবে। যদি উনি হিরো আলম হন, যদি উনি দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন, যোগ্যতায় মানুষের সমর্থন আদায় করেন, তখন তাকে আর দেওয়া যাবে না। ওনাদের ইগোতে লাগবে, ওনারা বড় লোক, ওনাদের কাছে শিক্ষা আছে, ওনাদের যারা প্রশাসনের কর্তা ব্যক্তি তারা তো শিক্ষিত লোক, হিরো আলমকে কিভাবে তারা স্যার বলবে? আরে এই দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা জনগণের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হয়, এই দেশের নাগরিককে সম্মান করতে গিয়ে আপনাদের বাঁধে গলায় গামছা বেঁধে আপনাদের নামানো হবে।